সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমাদের ডিপিআরসি এর পক্ষ থেকে আমরা একজন আপুর সাক্ষাৎ নেব। তিনি দীর্ঘদিন থেকে একটা অসুবিধায় ভুগছেন। আমরা আপুর কাছে আমরা যাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপুর নামটা একটু প্লিজ। বিলকিস খানম। বিলকিস খানম। আপুর দেশের বাড়ি কোথায়? ফরিদপুর। ফরিদপুর। আচ্ছা আপু, আমি আপনার কাছে জানতে চাচ্ছি, আপনি যে ডিপিআরসিতে আসলেন, অবশ্যই একটা সমস্যা নিয়ে এসেছেন, দীর্ঘদিন ধরে একটা সমস্যায় ভুগছেন, তো আমরা একটু জানতে চাচ্ছিলাম আসলে আপনি কী কী সমস্যায় ভুগছিলেন এবং এখানে আসলেন, স্যার কী বললো, আমি বিস্তারিত একটু জানতে চাচ্ছি আপনার কাছ থেকে। জি, আমার ঘাড়ে ব্যথা। জি। প্লাস হাত, হাতে অনেক ব্যথা, হাত আমি উঠাইতে পারতাম না, আর মাজায়ও ব্যথা ছিল। এখন আমি এর আগে ডাক্তার দেখাইছি ফরিদপুরে, তো ওইখানে আমাকে ওষুধ দিছে, ওষুধ খেয়েছি, ভালো হয়েছে। আবার মানে বিভিন্ন কাজকর্ম করাতে আবার ওটা বেড়ে গেছে। আমি মানে এইভাবে কখনো থেরাপি টেরাপি দেই নেই, মানে আমাকে কোনো সাজেস্ট করে নেই ডাক্তার। মানে ডাক্তার আপনাকে সবসময় মেডিসিনের উপর রেখেছিল? জি, মানে কোনো থেরাপি টেরাপি দেওয়া হয়নি। আচ্ছা। তো আমি যখন ইউটিউবে দেখতে পেলাম যে এই সারের হলো এরকম ট্রিটমেন্ট চলে, থেরাপি দিতে হয়, তারপর অনেক রোগী ভালো হয়ে যাচ্ছে এখান থেকে, তো আমি সেখান থেকে উদ্বুদ্ধ হয়ে এখানে আসছি। আচ্ছা আচ্ছা। ফার্স্ট যেদিন আপনি আসলেন, যে আপনার সমস্যা নিয়ে স্যারের কাছে আসলেন, অবশ্যই স্যার আপনাকে কিছু মানে আপনার যে সমস্যাটা ছিল এটা একটা ফাইন্ডিং করে আপনাকে কি বলেছিল সেদিন, এটা একটু বলুন। জি, উনি আমাকে দেখেন এবং বল ওই কিছু টেস্ট দিল। আমি ওনার সাথে ওনার টেস্টগুলো করে আনি, তারপর উনি আমাকে মেডিসিন দিছে আর থেরাপি দেওয়ার এই করছে। আচ্ছা আচ্ছা। এখন সেই থেরাপি তিনবেলা দিতে হবে, বিধায় আমাকে হসপিটালে ভর্তি হতে হবে। আচ্ছা, আপনি কতদিন এখানে ভর্তি ছিলেন? আমি এখানে স্যার আমাকে সাজেস্ট করছে 12 দিন ভর্তি থাকার জন্য। আচ্ছা। আমি আমার সমস্যার কারণে আমি চলে যাচ্ছি 6 দিনের দিনে। আচ্ছা আচ্ছা। তো আপনি যেদিন ভর্তি হলেন সেদিন অবশ্যই আপনার অনেক প্রবলেম নিয়ে আপনি স্যারের কাছে আসছেন। স্যার রিপোর্ট দেখার পর আপনার যে সমস্যাটা ছিল, মেইন যে সমস্যাটা, সেই সমস্যাটা আপনাকে ধরার পর স্যার আপনাকে বলেছে আপনি এডমিশন নিলেন। তো আমাদের এখানে যে থেরাপিগুলো দিল, আপনার থেরাপি দেওয়ার কারণে আপনার যে একটু ভালো লাগে, এটা এটা কি আপনি ফিল করেছেন যে আসলে? জি, থেরাপি দেওয়াতে ভালো হয়েছে এবং আমি এখন আমার হাত নড়াচড়া করতে পারতেছি। আচ্ছা। ঘাড়ের ব্যথাও নাই বললেই চলে। জি। আর মাজার ব্যথাও নেই। তো আপনি যে 12 দিন স্যার আপনাকে একটা থাকার কথা বলেছিল, আপনি হয়তো বা আপনার সমস্যার কারণে থাকছেন না, তো এই 6 দিনের মধ্যে আপনি কি বুঝতে পেরেছেন যে আসলে যদি আপনি 12 দিন থাকতেন তাহলে ইনশাআল্লাহ আর একটু ভালো, হ্যাঁ ভালো হয়ে যেতে পারতাম পুরোটা? অবশ্যই অবশ্যই। আর আজকে আমাদের সঙ্গে যে আপনি কথা বলছেন, তো এটা আপনার কাছে কেমন লাগতেছে? আপনি একদিন অবশ্যই এই ইউটিউব দেখে স্যারের ঠিকানা পেয়ে স্যার এখানে এসেছেন। জি জি। তো আমি মানে আমি যেরকম ইউটিউব দেখে উদ্বুদ্ধ হয়ে এখানে আসছি, আমি আশা করব যারা এই ধরনের রোগী আছে তারাও স্যারের সন্ধান পাবে এবং তারাও স্যারের কাছে আসবে, শরণাপন্ন হবে, ইনশাল্লাহ ভালো হবে। ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা আপুর কথা শুনলাম, আপনারাও শুনলেন যে আপু কীভাবে আসলে আমাদের এখানে আসে, শফিউল্লাহ স্যার, প্রধান স্যার এখানে আসছেন এবং তার যে সমস্যাটা ছিল, তিনি দীর্ঘদিন থাকতে পারেননি, তার যে কোনো সমস্যার কারণে তিনি চলে যাচ্ছেন। তো আমরা আশা রাখি এরকম আনাচে কানাচ্ছে, দেশের আনাচে কানাচ্ছে অনেক রুগী যারা আছেন, যারা দীর্ঘদিন ধরে বাত ব্যথা, প্যারালাইসিস এবং আর্থ্রাইটিস অনেক সমস্যায় ভুগছেন, তো বেসিক্যালিভাবে আপনারা অবশ্যই সঠিক চিকিৎসার জন্য অবশ্যই আপনারা সঠিক পার্সনের কাছে, সঠিক ডক্টরের কাছে আপনারা যাবেন, এই কামনায় আমরা আমাদের এই সাক্ষাৎকার শেষ করছি। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই, ধন্যবাদ। দীর্ঘজীবী হওয়ার প্রথম পদক্ষেপই হচ্ছে সুস্বাস্থ্য নিশ্চিত করা। দেহ ও মন ভালো থাকলে ভালো থাকে স্বাস্থ্য। আমাদের রয়েছে আধুনিক যন্ত্রপাতি, সঠিক ও স্ট্যান্ডার্ড মানের প্যাথোলজি পরীক্ষার নিশ্চয়তা। আমরা রোগীদের প্রতি খুবই যত্নশীল ও আন্তরিক।
আমরা সর্বপ্রথম প্রতিটি রোগীর সঠিক রোগ নির্ণয় করি, এরপর রোগ অনুযায়ী অপারেশনবিহীন চিকিৎসা দিয়ে থাকি। আমাদের প্রতিটি ডক্টর, নার্স ও থেরাপিস্ট প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ। আমরা প্যারালাইসিস রোগীদের নতুন করে চলতে শিখাই। আমরা আপনাকে সর্বোচ্চ মানসম্মত আধুনিক চিকিৎসা সেবা প্রদানের নিশ্চয়তা দিচ্ছি। আমরা বিশ্বাস করি আপনি এখানে আপনার নিজ পরিবারের মতোই সেবা পাবেন। বাত ব্যথা, প্যারালাইসিস ও আর্থ্রাইটিসের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশে। DPRC হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।